করোনা মোকাবিলায় এবার জামুরিয়ায় সচেতনতামূলক প্রচার জামুরিয়া ট্রাফিক গার্ডের তরফে। বাস স্ট্যান্ড, থানা মোড়, সিনেমা মোড় এলাকায় রাস্তার উপর ছবি এঁকে করোনা সম্পর্কে আম জনতাকে সচেতনতার বার্তা দেওয়া হলো, প্রদর্শিত হলো পথনাটিকাও। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় জেলা জুড়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এবার কোভিড সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হল জামুরিয়া ট্রাফিক গার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। জামুরিয়া বাস স্ট্যান্ড, থানা মোড়, সিনেমা মোড়ে সোমবার জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বিভিন্ন রাস্তায় ছবি এঁকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেওয়া হল জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। করোনা ভাইরাসের ছবি এঁকে আমজনতাকে কোভিড সম্পর্কে সজাগ দৃষ্টিভঙ্গি পালনের বার্তা দেওয়া হল এদিন। কিভাবে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বাইরে বেরোলে মাস্ক পরার প্রয়োজনীয়তা, স্যানিটাইজারের ব্যবহার সহ নানা বিষয় এদিন পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয়। বোলপুর থেকে আগত শিল্পীরা পরিবেশন করে বিশেষ পথনাটিকা। একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি এইভাবে সচেতন হয়ে আমরা যদি না চলি আমাদের জীবনের আয়ু আর বেশি দিন থাকবে না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সচেতন থাকুন, নিজে মাস্ক পরুন, অপরকে সচেতন করুন, হ্যান্ড ওয়াশ করুন, স্যানিটাইজার ইউজ করুন। এদিনের বিশেষ সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, জামুরিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ অর্ণব মণ্ডল সহ জামুরিয়া থানা ও ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকেরা। করোনা সচেতনতা বৃদ্ধিতে জামুরিয়া ট্রাফিক গার্ডের সচেতনতামূলক কর্মসূচি কার্যকরী হবে বলেই মত ওয়াকি বহাল মহলের। আমরা বোলপুর থেকে এসেছি এই জামুরিয়া বাস স্ট্যান্ডে আপনাদের সচেতনতামূলক বার্তা প্রদান করার জন্য। আজ যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, এখন যদি আমরা সচেতন না হই তাহলে আর কদিন পর হয়তো কিছুই করার থাকবে না। প্রত্যেকের করোনা পজিটিভ সার্টিফিকেট নিয়ে বেঁচে থাকতে হবে। তাই আপনারা সচেতন হন, মাস্ক পরুন, স্যানিটাইজ। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।